फ्रेंड्स फाइनली আমাদের ইসরো যে চন্দ্রযান 3 পাঠিয়েছিল চাঁদের উদ্দেশ্যে ও সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে এবং সেখান থেকে ল্যান্ডার বিক্রম ও সমস্ত তথ্য পাঠাচ্ছে মানে ইসরোর কাছে সো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম কারণ কোন দেশ এতদিন চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করতে পারেনি ভারতবর্ষ প্রথম যে সে চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করলো এবং সেখানে অনেক কিছু তথ্য আছে যেমন ম্যাগনেসিয়াম আরও ধাতু আছে আরও এই যে হিলিয়াম 3 এটাও প্রচুর পরিমাণে আছে বলে বিজ্ঞানীগণ মনে করছেন সো এটা পরবর্তী সময়ে তথ্য পাওয়া যাবে বাট এই সফলভাবে ল্যান্ড করে গেছে এবং সেখান থেকে যে ল্যান্ডার বিক্রম ওর মাধ্যমে এবং প্রজ্ঞান ওটা পুরো চাঁদটা মিনিমাম 14 দিন মতন ঘুরবে দিয়ে সেখান থেকে যাবতীয় তথ্য ঈশ্বরের কাছে পাঠাবে এবং এটা আমরা খুবই মানে কি বলা যায় যে আনএক্সপেক্ট জিনিস ছিল এটা আমাদের কাছে কিন্তু বর্তমানে আমাদের ইসরো এটা কি বলা যায় যে সকল বিশ্বের কাছে একটা মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে গেছে কারণ এটা কোনোদিন কেউ ভাবতেও পারেনি যে এটা কোনোদিন পসিবল এবং এত কম খরচে এবং এত মানে কি বলা যায় স্বল্প পুঁজিতে সো তোমরা কতটা এক্সাইটেড ছিলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কারণ তোমাদের উদ্দেশ্যে আমার একটাই বড় উদ্দেশ্য যে ভারত যাতে আরও দ্রুততার সাথে এগিয়ে যায় সেই আশা করি এবং তোমরা সকলে আশীর্বাদ করো আমাদের ইসরো যাতে আরও ভবিষ্যতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে কারণ অন্যান্য দেশের অন্যান্য যে স্পেস যে সংস্থাগুলো আছে তারা এখন পুরো বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে বাট আমাদের ইসরো ধীরে ধীরে উঠছে আর ইসরো একদিন হবে ইসরো ভদ্র জায়গা ইসরো একদিন অনেক দূরে যাবে এটা আমার বিশ্বাস কারণ যেটা ধীরে ধীরে যেটা আসে না সাকসেসটা সেটা অনেক দিন যায় দ্রুততার সাথে যে সাকসেসটা চলে আসে সেটা বলাই যায় যে সেটা বেশি দিন স্থায়ী হয় না তাই আমাদের চন্দ্রযান 1, 2, 3 তাদের ডিউরেশন পিরিয়ডটা অনেক কারণ ধীরে 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 উঠছে সো ইন্ডিয়াও একদিন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো ও একদিন ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে সেই আশা করি আর সকলেই আশীর্বাদ করো যাতে ইসরো আরও ভালো জায়গায় উঠতে পারে আর কিছু নয় সকলকে জয় হিন্দ বন্দে মাতরম।